কৃষ্ণনগর কাণ্ডে যে একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে তার মধ্যে অন্যতম তরুণীর সঙ্গে ধৃতের সম্পর্ক কি ছিল। ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। এবং সবথেকে বড় কথা যে এই মৃত্যুর ঘটনার ঠিক আগের মুহূর্তে তরুণীর যে স্ট্যাটাসে ছিল অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানে স্পষ্টত বিবাহিত লেখা ছিল। তাহলে কি গোপনে বিয়েটা সেরেছিলেন এই তরুণী এবং ধৃত এই যুবক, তা নিয়েও কিন্তু ধোঁয়াশা বাড়ছে। এই সিচুয়েশনের জন্য কেউ দায়ী না, না আমার ফ্যামিলি, না আমার ফ্রেন্ড সার্কেল, না আমার রিলেশনশিপ। আর্থিক লেনদেন, সম্পর্কে টানা পড়েন নাকি ত্রিকোণ প্রেম, কৃষ্ণনগরের তরুণী খুনে যখন ক্রমশ রহস্য বাড়ছে তখনই ভাইরাল একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ। আমার মৃত্যুর জন্য আমি নিজে একাই দায়ী, আমি কোনোদিন কাউকে দোষী করিনি আর দোষী করবও না। আমার এই সিচুয়েশনের জন্য কেউ দায়ী না, না আমার ফ্যামিলি, না আমার ফ্রেন্ড সার্কেল, না আমার রিলেশনশিপ। এটি আদৌ ওই তরুণীর কিনা তা এখনো নিশ্চিত নয়। তিনি কি স্বেচ্ছায় সব বলেছেন নাকি তাকে দিয়ে জোর করে বলি নেওয়া হয়, তা নিয়েও দানা বাজছে সন্দেহ। তবে এখানেই রহস্যের শেষ নয়, মৃত তরুণী ও তার প্রেমিকের সম্পর্ক নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। তরুণী সোশ্যাল মিডিয়ায় বিবাহিত স্ট্যাটাস, ফোনে প্রেমিকের নাম হাজবেন্ড বলে সেভ করা, মাসখানেক আগে প্রেমিকের কর্মক্ষেত্র বেঙ্গালুরুতে যান তরুণী, প্রেমিকের সঙ্গে 15 দিন থাকেন সেখানেই, সেই 15 দিনের ব্যবধানেই কি বিয়ে হয়েছিল তাদের। দাঁড়ান দাঁড়ান, গল্পে টুইস্ট এখনো বাকি। সূত্র বলছে তরুণীর মৃত্যুর দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত নাকি এলাকায় ছিলেন অভিযুক্ত প্রেমিক। তৃতীয় ব্যক্তির আগমনের কারণেই কি বিবাদ চরমে উঠেছিল ঘটনার দিন? সেদিনই রানাঘাটে ধৃত রাহুল সিনেমা দেখতে গিয়েছিল তাদেরই কমন ফ্রেন্ডের সঙ্গে, তারপরে কি শুরু হয় এই বিবাদ? বিবাদের সূত্রপাত কি তাহলে ওই সিনেমা দেখে এবং তৃতীয় ব্যক্তি? প্রশ্ন উঠছে সম্পর্কে পতন নাকি কোনো তৃতীয় ব্যক্তির আগমন। কৃষ্ণনগরের তরুণীর এই পরিণতির জন্য দায়ী কে? রিপাবলিক বাংলা। কৃষ্ণনগরে তরুণীর মৃত্যুর ঘটনায় কার্যত ধোঁয়াশা ক্রমাগত বাড়ছে। ময়নাতদন্তের রিপোর্টে একেবারে স্পষ্টত উল্লেখ রয়েছে যে তরুণী অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে এবং মৃত্যুর আগেই অগ্নিদগ্ধ হয়েছে এমনটাই তথ্য সামনে আসছে। কিন্তু এরই সঙ্গে সঙ্গে আরও একগুচ্ছ প্রশ্ন, যখন মৃত্যু হয়েছে তখন সেখানে কি আদৌ কেউ ছিল? কোন স্থানে তার এই মৃত্যুর ঘটনা ঘটেছে? সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছেন। কৃষ্ণনগরে তরুণী খুনকাণ্ডে ক্রমেই বিস্তৃত হচ্ছে রহস্যের জাল। ময়না তদন্তে মৃত্যুর আগেই অগ্নিদগ্ধ হওয়ার বিষয় স্পষ্ট হতে বাড়ছে ধন্দ। বৃহস্পতিবার উদ্ধার হয়েছিল কেরোসিনের বোতল ও দেশলাইয়ের বাক্স। সূত্রের খবর, কেরোসিনের চিহ্ন মিলেছে তরুণীর দেহেও। মূলত ফরেন্সিকের যারা আধিকারিক রয়েছেন তারা এটা জানতে চাইছেন এই ঘটনার পিছনে কেউ জড়িত কিনা, অর্থাৎ এক কিনা একাধিক, এই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে ফিঙ্গারপ্রিন্টের বিষয়টা সামনে এলেই। এক্ষেত্রে যে কেরোসিনের বোতল কিংবা দেশলাইয়ের কাঠি উদ্ধার হয়েছে তা পরীক্ষা করে দেখতে চাইছেন আধিকারিকরা। এফএসএল টিমের যে ওপিনিয়ন যে আছে, এখানেই আসেন বার্নিং হয়েছে, তো ওটা বাকি যে তদন্ত আছে ওটা হওয়ার পরে আমরা বাকি কনক্রিটলি বলতে পারবো। পোস্টমর্টম রিপোর্ট আর যে এফএসএল রিপোর্ট আসার পরে আমরা বাকি কনক্রিটলি বলতে পারবো। শুক্রবার ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশের ফরেন্সিক টিম। এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা ফরেন্সিক আধিকারিকদের হাতে এসেছে বলে খবর। ফরেন্সিকের যারা টিমের বিশেষজ্ঞ রয়েছেন তারা এই মুহূর্তে তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে অ্যাডিশনাল এসপি তিনিও রয়েছেন। তদন্তকারীদের নজরে ধৃত রাহুল ও নিহত তরুণীর টাওয়ার লোকেশনও। ঘটনার রাতে ধৃতের ফোনের টাওয়ার লোকেশন ও মৃতার ফোনের টাওয়ার লোকেশন একই জায়গায় পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নতুন তথ্য সামনে আসছে। ঘটনার দিন রাত্রি বেলাতে দুজনেরই টাওয়ার লোকেশন মিলেছে ঘটনাস্থল থেকে খানিকটা দূরে, 9:30 থেকে 10:30-এর মধ্যে দুজনেরই টাওয়ার লোকেশন পাওয়া যায়। তাহলে কি ওই দিন রাত্রি বেলা দেখা হয়েছিল দুজনের মধ্যে? আর এতেই ধৃত রাহুল ও তার বাবার বয়ানে অসঙ্গতি পাচ্ছেন তদন্তকারীরা। সেদিন রাতে দেখা হওয়া নিয়ে মিথ্যে বলছে প্রেমিক। গণধর্ষণের পর আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে তরুণীকে। কৃষ্ণনগর কাণ্ডের পরতে পরতে জড়িয়ে এমন অনেক রহস্য, সব জট ছাড়িয়ে শেষমেশ কিনারা করতে পারবে পুলিশ? রিপাবলিক বাংলা।